চলো আমরা এখন যাচ্ছি উপরে, এই ঢুকে যাচ্ছি বাড়িতে। বেশ যাবো খুনে, হ্যাঁ দেওয়া যেতেই পারে। এরকম হেলমেট পরে না আমি এরকম ঢুকে পড়েছি, তো আমি একটা গল্প বলবো হেলমেট পরে এরকম চলে আসার গল্পটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পামেলাস লাইফ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটু ব্রেক নিয়েছিলাম আর কি, তারপর আবার ফিরে এসেছি, তো থাকো আমার সঙ্গে। কেমন আছো তোমরা? আমরা তো ভীষণ ভালো আছি ঠান্ডায়। অনেকদিন বাদে কিন্তু আমরা ভিডিও শুট করছি, আর সাথে নিয়ে বসেছি স্যুপ। বেশ ঠান্ডা পড়েছে আজকে। এটা হচ্ছে চিকেন স্যুপ। এটা এর মধ্যে আছে গাজর, বিট, তারপরে আরো সব আছে, বাবা পেঁয়াজ, রসুন, সবকিছুই আছে। এটা কিন্তু মানে নর্মাল যেরকম স্যুপ হয় সেরকম না, আমরা যে সেটা সেদ্ধ করে খাচ্ছি। প্রত্যেক বছর শীতে কিন্তু আমি, আমার মেয়ে, আমরা এগুলো খাই। এবছর এই মোটামুটি 7-8 দিন ধরে শুরু করে দিয়েছি। আমি রাত্রে একবারই স্যুপ খেয়ে নিই, আর ভাত টাত খাই না। আমরা স্যুপ খাওয়ার বাটি ফাটি এখনো বার করিনি, চামচ বাটি কিছুই বার করা হয়নি। আর লুলুর যত্ন তো শুরু হয়ে গেছে, ওকে শীতকালে আমি বিশেষভাবে যত্ন করি। সব থেকে বেশি যত্নের কি বলতো? মোজা। মানে শীত মানে ওর গাদাগুচ্ছের মোজা বেরিয়ে যায় যা থাকে প্রত্যেকবারে, আর যেগুলো একটুখানি ইলাস্টিক গুলো লুজ হয়ে যায় সেগুলো কাউকে দিয়ে দিই, বা আমি বাড়িতে পরে পরে নিই। মানে মোজা বেরোনো মানে শীত পড়ে গেছে। আমি দেখো সোয়েটার পরে আছি, এটা কিন্তু লুলুর সোয়েটার, এটা ওর অক্সিলিয়ামের স্কুলের সোয়েটার। এখানে লোগোটা নেই কেন রে বাবা? এখানে লোগো থাকে না, শার্টটা শুধু লোগো, ব্লেজারটাই লোগোটা রয়েছে, ব্লেজারটাই ছিল আর এটাই থাকে না, এটা সোয়েটার। তো এটা কিন্তু সোয়েটার, এটা পরে মনে হচ্ছে যে আমার মানে শীতটা একদম আটকেছে না রে বাবা। এই সোয়েটারটা খুব ভালো। আমি যখন স্কুলে যেতাম, আমাদের স্কুলটা মানে আমি মানে স্কুলে না মানে এত মানে ঠান্ডা লাগতো ওই জায়গাটাতে, মানে ওইটা আমি পরে যেতাম পার্টিকুলারলি। এর নিচে অবশ্যই একটা হাফ স্লিভ সোয়েটার থাকতো আমার, আর এই সোয়েটারটা পরে গিয়ে মানে একটু ঠান্ডা লাগতো না। এটারই একটা হাফ স্লিভস আছে, ঠিক আছে, একটা হাফ স্লিভস আছে, ঠিক এটারই সাইজে। এই সোয়েটারটা আমার একটু বড় হতো, কারণ আমি মায়ের থেকে একটু তো রোগা, তো ওই সোয়েটারটা একটু বড় হতো আমার, তো এই জন্য মানে ওই হাফ স্লিভসটা দিয়ে প্রচন্ড আরাম এটা পরে, মানে মনে হচ্ছে আরাম এটা পরে, মনে হচ্ছে একটা সোয়েটার পরেছি। আর আমার জানো তো এই ইউটিউব করার পরে আমার মানে বন্ধু, এত ভালো ভালো বন্ধু আমি পেয়েছি। তো আমার বন্ধু মৌমিতা, ও আমাকে লিখেছে যে দিদি ভাই তুমি কেন ব্লগ দিচ্ছ না, তো আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম আরো কিছুদিন বাদে দেব, এতজন যখন মাকে মিস করছে তো তখন তো তাদেরকে দুঃখ দিলাম। আমার মেসেঞ্জারে ঝুড়ি ঝুড়ি তুমি কেন ব্লগ দিচ্ছ না, তুমি কি ব্লগিং করছো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ইচ্ছাটা ঠিক করছিল না, যে কোনো কারণেই হোক মানে ইচ্ছাটা একটু কমে গেছিল। আমি আসলে ব্লগ দিচ্ছিলাম না কেন সেটা বলছি, আমার চোখে না খুব অ্যালার্জি হয়েছে, মানে আমি কম্পিউটার স্ক্রিনের দিকে একদম তাকাতে পারছি না, তাকালে আমার চোখ থেকে জল পড়ছে। কিন্তু আমি মানে চোখ দেখিয়েছি কিছুদিন আগে, কোনো পাওয়ার ফাওয়ার বাড়েনি, খুব মানে কষ্ট হচ্ছিল, চোখটা খুব চুলকাচ্ছিল, তার জন্য ওষুধপত্র রিফ্রেশ টিয়ার সব রকমই দিচ্ছি। তো আমি ভাবলাম চোখটা একটু বিশ্রাম, কারণ চোখ বলে কথা ব্লক করতে গিয়ে অন্ধ হয়ে যাব সেটা যেন না হয় কখনো, মানে চোখে খুবই কষ্ট। এখন আমার চোখগুলো কিরকম মানে একটা চোখ ছোট একটা চোখ বড় এরকম হয়ে গেছে। মানুষের তাই হয়, হ্যাঁ আমার একটু বেশি হয়, প্রত্যেকটা মানুষের তাই হয়, কিন্তু আমার চোখটা একটু বেশি ছোট হয়ে গেছে তার মধ্যে। আর চোখটা না খুব ডলতে ইচ্ছা করছে, বেশ অ্যালার্জি হচ্ছে। আর আজকে কিন্তু বেশ জাকিয়ে ঠান্ডা পড়ছে পড়ছে মনে হয় আমার। আর একটা কথা বলে রাখি, এই পৌষ মাসেই কিন্তু আমার জন্ম মাস, পৌষ মাসে জন্ম মাস। এই তো দিদুকে আমাকে জন্মের পর পিঠে খাইছিল, পিঠে পিঠে করতে হবে, আবার অনেক রকম ঝামেলা আছে, এই সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে ঠান্ডাতে। কি না না আমি কাটছি, ও
আমার আবার এই পার্টিকুলার সুপটা খেতে প্রচন্ড ভালো লাগে। এই সৌমিত এসে গেছে, দরজা খুলি, এখন কিন্তু রাত হয়ে গেছে। তুমি চেহারা লাইটটা জ্বালাও, আমরা ব্লগ দিচ্ছি না। ক্রিসমাস ট্রি ডেকোরেশন করব করব মানে এটা ব্লগ করব বলে যে করব সেরকম কিন্তু না। আমার মেয়ে যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তবে থেকে কিন্তু আমি এটা করি। আর ছোটবেলার আমার বাপের বাড়িতে ছোটবেলায় আমারও সান্তা ক্লজ আছে, ক্রিসমাস ট্রি আছে, সব আছে। কেন কি আমরা ছোটবেলাতে নিউ মার্কেটে যেতাম, নিউ মার্কেট চত্বর, ওখানে বিভিন্ন চার্চ আছে, সেখানে বাবার সাথে যেতাম, সেখানে ডেকোরেশন করতো। তো তখন তো অত ভিডিও টিডিও চল ছিল না। আমাদের আমাদের তো সুপ খাওয়া হয়ে গেছে, সুমিত এখন সুপ খাচ্ছে। কেমন হয়েছে গো সুপটা? সুপ খাওয়ার বাটিগুলো সব বার করতে হবে, বুঝলে? সুপ খাওয়ার বাটি চামচ সব বার করতে হবে, এত ঠান্ডা পড়েছে না। আমরা রাত্রে এখন রোজই সুপ খাচ্ছি। চোদ্দ বাবা, তাহলে তো আরেকটা সোয়েটার চাপাতে হবে। এইসব ঠান্ডার এইসব সকাল সাতটায় দেখাচ্ছে নয়, তাহলে তো উঠবই না। চোদ্দতে আরেকটা সোয়েটার চাপাবো। তোমার কি লাগবে নাকি কম্বল আজকে বার করব? সুমিত সারা শীতে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে, কাঁথা গায়ে দিয়ে শুতেও খুব ভালোবাসে। ওর মায়ের কাঁথা, ওটা ওর মা গায়ে দিত, সেটা ও গায়ে দেয়। এটা জাস্ট এমনি সুপ, বুঝলে তো? এটা না কিছু মানে ইয়ে ঠিক করিনি, সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এর মধ্যে গোলমরিচ টোলমরিচ সবই দেওয়া আছে। খারাপ লাগছে? কিছু বলো। খেতে খুব ভালো হয়েছে। শীতকালে সুপ টুপ খেলে বেশ শরীরটা বেশ গরম থাকে, ঠান্ডা পড়েছে বাইরে। আমরা যেখানে থাকি না বাজারের মধ্যে প্রচুর শাক সবজি একদম ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, সব ফ্রেশ। এই যে লেবু টেবুগুলো এত ফ্রেশ মানে ভাবা যায় না। তো সেই জন্য সবজি দেখলেই না সুমিত বারবার করে সবজি বাজি নিয়ে চলে আসে। আমরা রাত্রে আর কিছুই খাবো না, আমি তো খাইই না। সুমিত একটা রুটি খেলে খেতে পারে, রুটি দেবো সেটা তোমাকে একটা। ও ভাতটা তো খাচ্ছে না, মানে এখন আমরা সুপের ওপরেই রয়েছি। দেবো আরেকটা সুপ, দেবো দেবো ওকে একটু সুপ দি। এখন আবার ছাদে যাচ্ছি, এবার এবার কুট্টির সাথে। আমার শুধু কাজে একবার ছাদে যাও। এই যে অনেক পোকা হয়েছে গাছে, ওষুধ দিয়েও কি কমেনি, কমছে না? একটা কাঁচি নাও। এত পোকা হয়েছে জবা গাছে, যাচ্ছে তো এইরকমের জবা গাছ আর পদ্মফুল গাছে প্রচুর পোকা হয়। আমরা এরকম ছাদে ঘুরি, আজকে যেহেতু রোববার সুমিতের সময় আছে সেই জন্যই ছাদে ঘুরছি। এতক্ষণ তো আমি একা একা বকবক বকবক করলাম, তো এখন সুমিত চলে এসছে। ফেলো গুটি, টাইম নষ্ট হবে, রেডি হয়ে নি আমরা, চলো গুটি। না আমার স্নান হয়নি তো, মাছটা তো ছাড়লো এতক্ষণ। এখন মাছে সবে আমি নুন হলুদ মাখালাম, এরপরে আমি সব কিছু করব, রান্না করতে হবে, সময় লাগবে অনেকটা। এখন একা লোক কোথাও বেরোতে গেলে সব কিছু আরে বাবারে সব কিছু রান্না করে যেতে হবে, কেন কি বাড়িতে এসে খাবো, তাড়াতাড়ি চলে আসবো। কি বলছিস বাবু? মনে হলো আমার মেয়ে আমাকে ডাকলো, কিন্তু না, ডাকলো না। ছাদে রোদটা এত সুন্দর। তোমার পায়ের কাছে আমরা অনেক চড়াই পাখি দেখছি, খুব ভালো লাগছে আমার, প্রচুর চড়াই পাখি আসছে, আর পায়রা তো এখানে আছেই।
আমরা এখন মিষ্টি কিনছি বাড়ির জন্য। কাকু এগুলো কি পার্টি চ্যাপটা নাকি কি আছে ভেতরে কি না সন্দেশ? আমাদের এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমরা ঘুরে ঘুরে চলে এসেছি। খুব ভালো তাহলে এটাই নিন, এখানে তো লাগানোই আছে বেলস, এখানে লাইট গুলো লাগানো যাবে না? যে লাইট কিনেছ ও ওই ওই টুনি লাইট দিয়ে সাজিয়ে দেবো। আছে তো আমার গুচ্ছ খানে ফেয়ারি লাইট গুলো লাগিয়ে দেবো। আর এই আকাশী কালারটা কোথায় গেলেন দিন? এই যে এইটা, এই কমলাটা, আকাশিটা আর এই সাদাটা, তিনটে মালা দিন তো। আমাদের হয়ে গেছে সমস্ত ক্রিসমাস ট্রি কেনা, সব কিছু কেনা। বাড়ির এটা আমার বাড়ির সামনেরই দোকান হচ্ছে। এই তিনটে ছাড়া গোলাপিটা তো আমার আছে, আর কি কালার আছে? তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সব কিছু নিয়ে, আমি হেঁটে চলে যাচ্ছি, রাস্তা পার হইনি, আমি রাস্তাটা পার হইনি।
কি সুন্দর হেলমেট পরে হেঁটে হেঁটে যাচ্ছি। ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছি, ডেকোরেশন পরে নেব। আমি ঢুকে পড়েছি আমার বাজারের গলিতে। এই যে বারো গেট খুলে দিচ্ছি, এই দেখো শুটকি আসছে, কাটলে তার শুটকি, ওই এই যে শুটকি, কাটলে কোথায়, চল শুটকি কোথায় চলিস তুই, তার উপরে শুটকি কোথায় গেছিলে তুমি, দাদু আসছে শুটকি, ঢুকে পড়েছি। এই যে সুমিত বাবু ঢুকছে, প্রচন্ড ঠান্ডা, মেয়ের স্টাডি প্যাকেজ নিয়ে এসেছি, দেখেছো আমার বিড়াল বাহিনী চলে এসছে আমার সাথে। এই যে এই যে এত বড় রাস্তা, এরকম খোলা রাস্তা, ওদেরকে আমি কোথায় পাঠাবো। এখন মোটামুটি 4টে বাজে, এগুলো ধরতে হবে, নইলে তো চাবি দিতে পারবো না। এটা না ধরলে চাবি বার করতে পারবো, ধরবে একটু, ওগুলো একেবারে রং ওঠা চটা পুরো, এটা যথেষ্ট। আর ওগুলো তো সব মানে চীন কাগজের। সুমিতের ব্যাপারটা কি, আমি যদি কিছু বলি সেটা যদি কেনে তাহলে সেটা কিন্তু বলবে খারাপ, আর যেহেতু ও যে দোকানে যাবে সেখানে যদি খারাপ জিনিসও হয় বলবে ভালো, এরকমই লোক সে, ওই জন্য আমার রাগ হয়। আর দেখো এখানে একটা গাড়ি খালি হচ্ছে, এই দেখো এটা আমার সামনের গেট, এটা আমার পেছনের গেট, আর এই দেখো লরি খালি হচ্ছে, গাড়ি দেখতে পাচ্ছ, লরি কোথায় রেখেছে ডিম, ওই ইয়েতে দেখি কোথায় পাবে না, আমাদের আবার মানে ডিমওয়ালা দাদা আবার ডিম রেখে গেছে, দেশি মুরগির ডিম, ও এখন আমরা দেশি মুরগির ডিম খাচ্ছি, বিদেশি মুরগির ডিম আর খাবো না। ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড় তুলবো, প্রচুর কাজ। ডিমগুলো দেখিয়ে দাও একটু আমার দর্শকদের, এই যে দেশি মুরগির ডিম, কালারটাই আলাদা, কালারটাই আলাদা, এগুলোকে স্নান করাতে হবে ভালো করে, চল। আগে আমি আর কুর্তি আমার শ্বশুর যখন ছিলেন, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমরা না লুকিয়ে লুকিয়ে বাইকে করে যেতাম, খুব দুষ্টু ছিলাম তো, তো আমার শ্বশুরবাড়িকে বলতাম না না বাবা আমরা ট্রেনে করে যাচ্ছি, স্কুল বলছি স্কুল স্কুল করতে করতে স্কুল হয়ে গেছে, আমরা ট্রেনে করে যাচ্ছি, এই করছি ওই করছি সেই করছি, তো উনি তো বিশ্বাস করতো, মিথ্যা কথা প্রচুর বলতাম। এই মিথ্যাতে কোনো ক্ষতি হয় না, কারণ কি টুকটাক কলকাতায় গেলে বাইকে করে যাওয়াটা বিষয়, তখন নতুন নতুন বিয়ে হয়েছে। একদিন আমি এরকম হেলমেট পরে শ্বশুর সামনে এসে বলছি, তো বাবা বলছে এত দেরি হয়ে গেল, বলছি বাবা ট্রেনে যা ভিড় ছিল, লাইটটা জ্বালাবে নাকি, ট্রেনে যা ভিড় ছিল সেই ভিড়ে ট্রেন ট্রেন লেট ছিল, শ্বশুর বলছে ও আজকাল কোন ট্রেনে হেলমেট পরে উঠছে, মানে আমার মাথাতে কিন্তু হেলমেটটা ছিল, তো শ্বশুর বলছে দেখ এরকম মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরোস না, তোরা তো ছোটো ছোটো ছেলে মেয়েরা খুব চিন্তা হয়। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো, সবাই আমার ভালোবাসা নিও, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।